করুণা টিভি শান্তির ললিত পানি প্রচারের সহযোগী। চট্টগ্রাম শহরস্থল ঐতিহ্যবাহী মোগলটুলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে বৌদ্ধদের অন্যতম প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কনিঞ্চিব দানোৎসব আজ 23 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বর্তমান ভারপ্রাপ্ত সংঘরাজ ও চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারে অধ্যক্ষ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আজপ্রিয় মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন শাসনশ্রী মহাথেরো। বিশেষ ধর্মদেশক ছিলেন বিশুদ্ধ বংশথেরো, সাধনানন্দ মহাথেরো, লোকপ্রিয় মহাথেরো প্রমুখ। পূর্ণময় অনুষ্ঠানের শুরুতে ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন এস পিওপাল ভিক্ষু। সঞ্চালনায় ছিলেন মোগলটুলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের অধ্যক্ষ তিলকবংশ মহাথেরো। পঞ্চশীল প্রার্থনা করেন দুলাল বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে বদন্ত অক্ষয়ানন্দ মহাথেরো কর্তৃক সম্পাদিত চতুরাজ্য সত্যের ব্যবহারিক বিদর্শন সংসার চক্র পতুত্ব সমুৎপাত বইটি সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো মহোদয় মোড়ক উন্মোচন করেন। রিপোর্টার এস পিওপাল ভিক্ষু, মোগলটুলি, চট্টগ্রাম।